এটি আমাদের ইউনিভার্সিটির সব থেকে টলেস্ট বিল্ডিং, আর এই বিল্ডিং এর একটা রাউন্ড শট নিব আমি। হ্যাঁ গাইস, আমার ড্রোনটির সাথে রিমোট কন্ট্রোলে কোনো সংযোগ নাই। আবার দেখুন, এক্ষুনি এটাই আবার কানেক্ট হয়ে গেছে। আরে আরে, একই এটা তো ধাক্কা লাগবে বিল্ডিং এর সাথে। রিটার্নটা হোম, এটাও কাজ করছে না। আল্লাহ 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 রে আল্লাহ, এটাও কাজ করছে না এখন। ও মাই গড, ও মাই গড। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন ক্লাস শেষ করে এখন বিকাল, আর এখন বিকালবেলায় চলে আসলাম ড্রোনটা নিয়ে আমাদের লেকের ধারে। তো আমি আজকে ড্রোনটা পাঠাবো অনেক দূরে, আর ড্রোনটা ডিসকানেক্ট করে দেখাবো যে আসলে ড্রোনটা এরপরে কী হয়। যদি ড্রোনটা আমার রিমোট কন্ট্রোল থেকে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কী হবে, তো সেটাই আজকে ভিডিওতে আমরা দেখবো। তো এখানে আমার রয়েছে ড্রোন। তো প্রথমে আমি আমার ড্রোনটাকে বের করছি, তারপরে রয়েছে এপাশে রিমোট কন্ট্রোল, এপাশে রয়েছে আমার মোবাইল ফোন। তো প্রথমে আমি রিমোট কন্ট্রোলটা সেট আপ করবো, এবং এপাশে রয়েছে স্টিক, দুইটা স্টিক যেটা দিয়ে কন্ট্রোল করতে হয়। ওকে, সো এইটা হচ্ছে ডিজিআই ফ্লাই অ্যাপ। এই অ্যাপ দিয়েই মূলত ড্রোনটি কন্ট্রোল করতে হয়। আর আমি রিমোট কন্ট্রোলটা অন করে দিলাম, ছোট্ট একটা প্রেস করে তারপর লং প্রেস করতে হয়। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন ড্রোনটাকে অন করতে পারি। এই সেফ গার্ডটাকে খুললাম, দেন এর পাশে রয়েছে এই যে গিম্বল, গিম্বল প্রোটেক্টর। ওকে, আমার ড্রোনটা এখন রাখতে হবে ফাঁকা জায়গায়, আমি এখানে রেখে দিলাম। দেন আমি ড্রোনটা অন করছি ঠিক রিমোটটা যেভাবে অন করছিলাম। ওকে, আমি ড্রোনটাকে আবার অন করে দিছি, এখন কানেক্ট হয়ে যাবে আমার ড্রোনটা। ওকে, আমার ড্রোনটা কানেক্ট হয়ে গেছে, এই যে ক্যামেরা স্ক্রিন দেখা যাচ্ছে এখন। তো এখানে হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে, স্যাটেলাইট 32টা কানেক্ট রয়েছে, ব্যাটারি পার্সেন্ট 95। আমি এখন রেকর্ড চালু করে দিচ্ছি, ড্রোনে যে রেকর্ড হবে সেইটা। ওকে গাইস, লেটস গো। আমি এখন টেক আপ করছি, আমার ড্রোনটা এখন টেক আপ হচ্ছে এই যে। আর এইটা আসলে আমার নাভি পর্যন্ত ওঠে, এই যে আমার নাভি। আমি এখন এটা উপরে পাঠিয়ে দিচ্ছি এই যে। আর আজকের ওয়েদার তো অনেক সুন্দর, যে কারণে চারিদিকে দৃশ্যটা এত সুন্দর লাগছে। সো গাইস, এটি আমাদের ইউনিভার্সিটির সব থেকে টলেস্ট বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের একটা রাউন্ড শট নিব আমি। গাইস, ঠিক এইখানটায় এসেই আমার ড্রোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে লেখা আছে আরসি সিগন্যাল লস্ট, আর লস্ট হয়ে গেলে আমার কোনো কিছুই করার থাকে না। আবার দেখুন, এক্ষুনি এটাই আবার কানেক্ট হয়ে গেছে। তো আমার দুর্ভাগ্য ছিল তখন এমনই, সামনে বিল্ডিংয়ের সাথে ধাক্কা লাগবে, আমি রিটার্ন হোম দিচ্ছি কিন্তু সেটা কাজ করছে না, এবং তারপর পরেই আবার ডিসকানেক্ট হয়ে গেল। তো এরপরে কি হলো, ড্রোনটা কি সত্যি সত্যি ধাক্কা লাগলো? চলুন সেটাই দেখি। আমার এই যে আবার দেখুন উপর দিয়ে চলে আসে, যেটা ধাক্কা লাগতে যাচ্ছিল কিন্তু ধাক্কা লাগতে পারেনি। ভাবছেন কিভাবে হলো? চলুন ড্রোনের ক্যামেরা দিয়ে দেখি কি হয়েছে। তো এখান থেকেই কিন্তু আমার ড্রোনটা ডিসকানেক্ট হয়ে গেলে সেটা অটোমেটিকলি রিটার্ন হোমে চলে যাচ্ছিলো। তো এটা কিন্তু সোজা বিল্ডিংয়ে ধাক্কা লাগতো, তবে সেন্সারের কারণে সে ডিটেক্ট করছে এখানে কিছু আছে, সে কারণে আস্তে আস্তে উপর দিয়ে এই যে চলে আসছে। তো আমার ড্রোনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছিলো, যেটা আবার অটোমেটিকলি রিটার্ন হোমে চলে আসছে। এটা অটোমেটিক সিস্টেম করা ছিল রিটার্ন হোম, তো সেটাই চলে আসছে। আর বিল্ডিংয়ের সাথে কিন্তু ধাক্কা লাগতে যাচ্ছিলো, আল্লাহ বাসাইছে যে ধাক্কা লাগেনি। তো এটাই হচ্ছে অ্যাডভান্স একটা ফিউচার, যেটা মিনি 4 প্রোতে রয়েছে।
এটার রয়েছে বেশ কয়েকটা সেন্সর, এটার কারণে যদি ড্রোনটা ডিসকানেক্ট হয়ে যায় তারপরেও কোনো সমস্যা নাই, কারণ এটা অটোমেটিকলি আমার যেখান থেকে আমি উড়াইছিলাম ড্রোনটা সেখানে চলে আসবে, আর যে সেন্সর রয়েছে সেই সেন্সরের কারণে কোনো জায়গাটা ধাক্কা লাগবে না। তো আমার ড্রোনটা প্রায় চলে আসছে আমার মাথার উপরে, এখানে দেখা যাচ্ছে এই যে আমি যেখান থেকে উড়াইছিলাম মানে এখানে এইখানেই আসবে ড্রোনটা, ওই যে উপরে চলে আসছে। ড্রোনটা কিন্তু ঠিক চলে আসছে ড্রোনটা, আর ড্রোনটা ঠিক সঠিকভাবে এই যে ল্যান্ড করছে, আমি কিন্তু এইখান থেকেই উড়াইছিলাম ড্রোনটা, আর এইখানেই আবার ল্যান্ড করলো।